হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফরেস্টে কিন্তু 2000 শূন্য পদে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। তাই সেই নোটিশটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং সেই নোটিশের বিস্তারিত আলোচনা আমি আপনাদের সাথে করে দিচ্ছি, এবং কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু রয়েছে। আপনারা www.westbengalforest.gov.in গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু এই যে অফিসিয়াল পেজ এখানে কিন্তু আপনারা চলে আসবেন। তাছাড়া আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডিরেক্ট এখানে লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবেন। চলুন দেখে নেওয়া যায় কীভাবে নোটিশটা পাবেন। আপনারা এটাকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলেই আপনারা নিচে দেখতে পাবেন আজকের তারিখে 30/7/2020 এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক নোটিস অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর বন সহায়ক নিযুক্তি বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র। আপনারা এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, নোটিশ আপনারা ক্লিক করবেন, নোটিশটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। আমার নোটিশটা কিন্তু ডাউনলোড করা আছে, আমি নোটিশে গিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। আমি নোটিশে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক, অর্থাৎ এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। 2000 পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে বলা হচ্ছে বন সহায়ক, এবং সেটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে আপনাদের 10,000 টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে বলে জানিয়েছেন। এবং আপনাদের পোস্টিংগুলো কিন্তু এই ধরনের যে আপনারা ডিভিশনগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ডিভিশনের মধ্যে যে সমস্ত জেলা দেখতে পাচ্ছেন সেই জেলাভিত্তিক হতে হবে। এবং এখানে রেসিডেন্সিয়াল যে জেলাগুলো আপনাদের দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এবার আমি আপনাদের যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এলিজিবিলিটি। এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান শুড হ্যাভ পাস অ্যাটলিস্ট ক্লাস 8 এক্সাম ফ্রম এ রিকগনাইজড স্কুল। এছাড়াও আপনারা BCD যে অপশানগুলো আছে সেগুলো একবার পয়েন্টগুলো ভালো করে দেখে নেবেন, তাছাড়া সিলেকশন প্রসেসগুলো একবার আপনারা পয়েন্টগুলো দেখে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের এখানে একটা জিনিস বলে দিচ্ছি, সিলেকশন প্রসেসের যে সাবজেক্ট এবং ম্যাক্সিমাম মার্ক্স তা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবিলিটি টু রিড বেঙ্গলি 30 নম্বর, এবিলিটি টু রাইট বেঙ্গলি 30 নম্বর, এবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি 10 নম্বর, জেনারেল নলেজ ওরাল টেস্ট হবে 20 নম্বর, এবং পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক 10 নম্বর, টোটাল কিন্তু 100 নম্বর এখানে থাকবে, ঠিক আছে। আপনারা একবার ভালো করে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু এখন আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে পারবেন এবং কোথায় আপনারা সেটাকে সাবমিট করবেন, চলুন দেখে নেওয়া যায়। আবার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন নোটিশের পরেই অ্যাপ্লাই ফর্ম, অ্যাপ্লাই ফর্ম ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লাই ফর্মটাকে পূরণ করবেন। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, দেখছেন লেখাই আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর বন সহায়ক, অর্থাৎ এখানে আপনাদের ডিস্ট্রিক্ট দেবেন, এখানে ফটো পেস্ট করবেন, ঠিক আছে, নেম, ফাদার্স নেম সমস্ত কিছু, আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে, এবং কীভাবে কী কী অ্যাটাচমেন্ট করবেন, অর্থাৎ কপি অফ প্রুফ এজ, কপি অফ প্রুফ রেসিডেন্স, কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, কপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ এনি, এগুলো কিন্তু আপনারা ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। সিগনেচার ডেট দেবেন, তাছাড়া এখানে আপনাদের কিন্তু বাংলাতেও কিন্তু ফর্মটা আছে। তাই আপনারা যারা বাংলাতে করতে চান বাংলাতে করবেন, যারা ইংলিশে করতে চান তারা কিন্তু আপনারা ইংলিশে ফর্মটাকে পূরণ করতে পারেন। এরপরে ফর্মটা পূরণ করার পরে এখানে আপনাদের লেখা আছে যে কী কী করতে হবে, আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। আপনারা কিন্তু এটাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেওয়ার পরে এবং কী কী অ্যাটাচমেন্ট করতে বলেছে সেগুলো কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে বলা হয়েছে, ঠিক আছে। এবং এখানে আরও কিন্তু আপনাদের মোটামুটি কোন কীভাবে আপনারা ওই যে অফিসিয়াল অ্যাড্রেসে করবেন সেখানে কিন্তু আপনারা পোস্টের মাধ্যমে করতে পারেন, গিয়েও আপনারা সাবমিট করে দিতে পারেন। তাছাড়া এখানে বলা আছে প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশান প্রসেস উইল বি ক্লোজড আফটার 7 working days ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যে ডেটে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তার কিন্তু 7 days মধ্যে কিন্তু আপনাদের এই এটা কিন্তু ক্লোজড হয়ে যাবে অ্যাপ্লিকেশান প্রসেসটাতে, আপনারা তার আগে কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং কোন কোন জেলা, ঠিক আছে, কোথায় অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে। তাই আপনারা যে যার জেলা সেই জেলা হিসেবে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করবেন। এবং এছাড়া আপনাদের কিন্তু বাংলায়ও কিন্তু লিখে দেওয়া আছে। এবং যে 4 নম্বর পয়েন্টটা বলে দিচ্ছি, লক্ষণীয় যে বিজ্ঞাপন দেওয়ার পর হইতে 7টি কর্মদিবসের মধ্যে আবেদনপত্রটি গ্রহণের প্রক্রিয়াটি সমাপ্ত হইবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা বাংলাতেও কিন্তু এই জিনিসটা দেখে নিতে পারেন। তো এটাই ছিল আপনাদের আজকের মূল বিষয় ভিডিওর। তো আপনারা যারা ফর্মটাকে পূরণ করতে চান এবং অ্যাপ্লাই করতে চান তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন এবং আপনারা কিন্তু ফর্মটাকে সাবমিট করুন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।